ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি দেখাবো কিভাবে আপনি ফটোশপে শেপ ব্যবহার করবেন আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করার ক্ষেত্রে শ্যাপের ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি আজকের এই টিউটোরিয়ালে আমি প্রথমে দেখাবো কিভাবে আপনি ফটোশপে যে সমস্ত ডিফল্ট শেপ রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করবেন পাশাপাশি অনলাইন থেকে যদি আপনি কোনো শেপ ডাউনলোড করেন সেটা কিভাবে লুট করে তারপর ব্যবহার করবেন তো প্রিয় শিক্ষার্থী এমনই একটি আমি শেপ অনলাইন থেকে ডাউনলোড করে আমি ডেস্কটপে রেখেছি যাই হোক প্রিয় শিক্ষার্থী আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি প্রথমে আমি একটু যদি ফটোশপে যাই লক্ষ্য করুন এখানে আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি এমন অবস্থায় খেয়াল করুন এখানে একটি শেপ রয়েছে তো এটি কিন্তু আমি অনলাইন থেকে ডাউনলোড করে লোড করে তারপরে আমি এখানে ডিজাইন অর্থাৎ আমার ফেসবুক যে একটা ব্যানার সেখানে ব্যবহার করেছি আমি যদি আপাতত আমার এই যে শেপটি রয়েছে সেটি যদি একটু হাইট করে রাখি তারপর ফটোশপের যে টুল বা উইন্ডোটি আছে আমি যদি এখানে যাই এখানে সাধারণত আপনি কিন্তু ডিফল্ট হিসাবে কিন্তু আপনার কম্পিউটারে রিক্টেঙ্গেল টুল দেখতে পাবেন তো আপনি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখেন মাউসের বাম বাটন দিয়ে তাহলে একটু মেন একটি মেনু আসবে সেখান থেকে আপনি কাস্টম শেপে ক্লিক করুন তো কাস্টম শেপে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন শেপের এখানে একটি বক্স দেখা যাচ্ছে তো আপনি এখানে ডাউনের চিহ্ন ক্লিক করলে অনেকগুলো শেপ আপনি এখানে ডিফল্টভাবে দেখতে পাবেন আপনার কম্পিউটারে আপনি যখন প্রথম ফটোশপ ইনস্টল করবেন তখন কিন্তু ডিফল্টভাবে এই ধরনের শেপগুলো দেখতে পাবেন তো এখানে একটি কথা বলা প্রয়োজন আপনি একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে যে বক্সটি আসলো এখানে ডান দিকে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছেন আপনি এটিতে যদি ক্লিক করেন ক্লিক করার পর খেয়াল করুন আমি যদি এখানে অ্যানিমেন্স অ্যানিমেনে অ্যানিম্যানস এটিতে এটিতে যদি ক্লিক করি এমন অবস্থায় যদি অকে বা শুধু অকে বাটনে ক্লিক করি তাহলে শুধুমাত্র অ্যানিমেন্ট সংক্রান্ত কিছু শেপ রয়েছে সেগুলো দেখাবে আবার এখানে ক্লিক করে আবার গিয়ার আইকনে ক্লিক করে যদি আমি এখানে আপনার ব্যানার্স অ্যান্ড অ্যাওয়ার্ড এটাতে যদি ক্লিক করি এবার অকে বাটনে ক্লিক করি লক্ষ্য করুন সেই সংক্রান্ত কিছু শেপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার প্রিয় শিক্ষিত আমি যদি অলে ক্লিক করি এবং এক্ষেত্রে অ্যাপেন্ডে ক্লিক করি তাহলে সবগুলো আপনার ডিফল্ট যে শেপগুলো আছে সেগুলি এখানে দেখাবে যাই হোক প্রশিক্ষার্থী আমি এখান থেকে যে কোনো একটি শেপ আপনাদের কিভাবে ব্যবহার করবেন তা দেখাচ্ছি তো মনে করি প্রশিক্ষার্থী এখান থেকে যতগুলো শেপ রয়েছে আপনি এখান থেকে এই শেপটি ব্যবহার করতে চান তো প্রশিক্ষার্থী মতো অবস্থায় আমি এই শেপটিতে এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি আমি মাউসের বাম বাটন দ্বারা এভাবে ড্রাগ করে লক্ষ্য করেন শেপটি এখানে চলে আসলো এবার আপনি কিবোর্ড থেকে শিফটকে ছেড়ে দিন এবার টুলবারের মুভ টুলটিতে একবার ক্লিক করুন তারপরে মাউস দিয়ে ট্রাক করে সুন্দরভাবে এখানে সেট করুন প্রিয় শিক্ষার্থী এভাবে কিন্তু আপনি এখানে অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন একই নিয়মে আপনি অন্যান্য অন্য ব্যবহার করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী এত গেল আপনার কীভাবে ফটোশপের যে ডিফল্ট যে শেপগুলো রয়েছে সেগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন তো এখন আমি দেখাচ্ছি যে অনলাইন থেকে যখন কোনো শ্যাপ আপনি ডাউনলোড করবেন সেটি কিভাবে লুট করবেন তারপর কিভাবে সেটি ব্যবহার করবেন তো ব্যবহার প্রক্রিয়াটা একই রকম তো লুট প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি অর্থাৎ যেটি আপনি যে শেপটি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন সেটি কিন্তু লুট না করলে আপনি ব্যবহার করতে পারবেন না যখন লুট করবেন তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী আমি দেখাচ্ছি এই লুট করা যে ডিজাইনটি অর্থাৎ শেপের ডিজাইনটি সেটি আপনি সর্বশেষে এখানে দেখতে পাবেন যাই হোক আপনি ডিজাইনটি লুট করার জন্য আমি যদি ফটোশপ উইন্ডোটিকে একটু মিনিমাইজ করি আমি এখানে মিনিমাইজে ক্লিক করলাম লক্ষ্য করুন আমার ডাউনলোড করা শ্যপটি এখানে দেখা যাচ্ছে এমত অবস্থায় আমি পুনরায় টুলবার থেকে এখানে শেপের যে কাস্টম শেপ এখানে ক্লিক করলাম এবং এখানে যাব এখানে শেপের বক্সে গিয়ে আপনি লক্ষ্য করুন গিয়ার আইকন দেখা যাচ্ছে আপনি এই গিয়ার আইকনটিতে একবার ক্লিক করুন ক্লিক করার পর যে মেনুটি আসবে সেখান থেকে লুট শেপ লুট শেপে যখন ক্লিক করবেন তখন আপনি যেহেতু এখানে আমি যে শেপটি এখানে লুড করবো সেটি ডেস্কটপে রেখেছি সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করলাম তারপর এখান থেকে শ্যাপ লক্ষ্য করুন শেপটি সিলেক্ট করলাম মাউস দিয়ে ক্লিক করে এবার লুডে যদি ক্লিক করি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন লোডি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই অতিরিক্ত আমার অর্থাৎ ইন্টারনেট থেকে যে ডাউনলোড করেছিলাম যে শেপ সেই ডিজাইনগুলো এখানে দেখা যাচ্ছে সর্বশেষে আপনি কিন্তু প্রথমে দেখতে পাবেন না আপনি একটু নিচের দিকে যখন আসবেন দিয়ে ড্রাগ করে স্লাইডার টিটেনে তখন কিন্তু এগুলো দেখতে পাবেন অর্থাৎ আপনি যে সমস্ত অনলাইন থেকে ডাউনলোড করা যখনই কোনো শেপ আপনি এখানে লুড করবেন সেটি সর্বশেষে দেখা যাবে যাই হোক প্রিয় শিক্ষার্থী এবার চলুন এখান থেকে যে কোনো একটি শেপ ব্যবহার করে দেখি তো প্রথমে আমার আপনার যে ব্যানারটিতে বর্তমানে যে শেপটি রয়েছে আমি যদি এখানে এটি হাইড করে ফেলি তো চলুন এখানে আমি যেটি লুট করেছি সেখান থেকে একটি ডিজাইন আমি এখানে ব্যবহার করি সেক্ষেত্রে পুনরায় আমি এখানে তো আপনার আপনার কাস্টম শেপে আবার যাবেন গিয়ে আপনি এখানে ক্লিক করে লক্ষ্য করুন একটু নিচের দিকে টেনে এখানে লক্ষ্য করুন যে অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে তো আমি মনে করি আপনি এখান থেকে এই যে ডিজাইনটি রয়েছে এটিতে এই ডিজাইনটি ব্যবহার করতে চান তো এখানে ডাবল ক্লিক করুন এবার প্রিয় শিক্ষার্থী কীবোর্ড থেকে শিপকে চেপে ধরে অর্থাৎ শিপ কি চেপে ধরে মাউসের বাম বাটন তারা এভাবে ড্রাগ করুন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে এবার কীবোর্ড থেকে কি ছেড়ে দিন লক্ষ্য করুন এখানে ডিজাইনটি চলে এসেছে এবার যদি মুপটুলে ক্লিক করেন এবং ডিজাইনটির উপর ক্লিক করে যদি আপনি সুন্দরভাবে এখানে সেট করেন লক্ষ্য করুন এখানে কিন্তু একটি ডিজাইন আপনার হয়ে গেল তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে শ্যাপ শ্যাপের ডিজাইন শ্যাপ ব্যবহার করবেন আপনার ডিজাইনে সেটি এটি টুয়েলভ থেকে আপনারা শিখে গেছেন আমি যদি আরেকটা ডিজাইন এখানে আপনাদের এনে দেখাই তো বর্তমান যেটি আমি আনলাম সেটি যদি একটু হাইড করি তো পুনরায় আমি টুলবার থেকে শেপে গেলাম কাস্টম শেপে গেলাম এবং আমি এই বক্সে ক্লিক করে একদম নিচের দিকে এসে আমি এখান থেকে আরেকটি শেপ নেই তো প্রিয় শিক্ষার্থী মনে করি এখান থেকে এই শেপটি নিলাম এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে পুনরায় যদি আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্রাগ করি লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটি অর্থাৎ শেপের ডিজাইনটি চলে আসলো এবার কিবোর্ড থেকে কি ছেড়ে দিন এবার টুলবারের মুভ টুলে পুনরায় ক্লিক করে মাউস দিয়ে ডিজাইনটির উপর ক্লিক করে সুন্দরভাবে আপনার এখানে সেট করুন প্রিয় শিক্ষার্থী মুভ টুলে ক্লিক করে আপনি এটিকে এখানে সেট করুন লক্ষ্য করুন আমি এখানে সেট করলাম আপনি যদি চান এটির কালার চেঞ্জ করতে তাহলে যে লেয়ারটি আছে সেই লেয়ারের রাইট বাটন ক্লিক করুন এবং ব্লেন্ডিং অপশন থেকে আপনি কালার কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন তারপর লক্ষ্য করুন এখানে কালার বক্স দেখা যাচ্ছে ডিফল্ট হিসেবে রেড কালারটি আছে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দনীয় যে কোনো কালার এখানে আমি এখানে সাদা কালারটি দিচ্ছি সেটি এখানে এই ডিজাইনটির সাথে আপনার খুব ভালো মানাচ্ছে এমত অবস্থায় যদি ওকে বাটনে ক্লিক করি এবং পুনরায় ওকে বাটনে ক্লিক করলি এখানে আপনার কালার পরিবর্তন হয়ে যাবে তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে ফটোশপে থাকা থাকা ডিফল্ট আপনার যে শ্যাপ পাশাপাশি অনলাইন থেকে যখন আপনি কোনো শ্যাপ ডাউনলোড করবেন সেই ডাউনলোড করা স্যাব কীভাবে লুড করবেন পাশাপাশি ব্যবহার করবেন আপনারা বুঝতে পেরেছেন তো যারা গ্রাফিক ডিজাইন কাজের সাথে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টি খুবই সহায়ক তাদের জন্য এই টি খুবই সহায়ক হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ